প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কস্টিং এবং ট্যাক্সেশনের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি তোমরা অনুশীলন করো এবং এই প্রশ্নগুলো যেভাবে নির্বাচন করা হয়েছে সেরকম ধরনেরই তোমাদের প্রশ্ন তোমরা 2022 সালের প্রশ্নপত্রে পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে আমি এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব এবং এমসিকিউর প্রতিটা অ্যান্সারই আমি তোমাদের আলোচনা করে দেবো। তোমরা সেগুলি তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিনশট তুলেও রাখতে পারো। তো চলে দেখো, কস্টিং থেকে পার্ট এ থেকে তোমাদের থাকবে বড় প্রশ্ন 44 নম্বরের 44 মার্কস এবং ছোট প্রশ্ন থাকবে পার্ট বি থেকে 36 নম্বর 36 মার্কসের। তো প্রথমে পার্ট এ নিয়ে আলোচনা করব। তো দেখো, 1 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অল্টারনেটিভ ইজ টু বি নোটেড। তো দেখো, দুটো 4 নম্বরের দেবে এক নম্বরের দাগের। প্রথম প্রশ্ন দেখো, সময়ভিত্তিক মজুরি পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। রাইট টু মেরিটস অ্যান্ড টু ডিমেরিটস অফ টাইম বেসড মেথড অফ ওয়েজ পেমেন্ট। বি, ডিসকাস দ্য ব্রিফ 4 ফিচার্স অফ এ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। একটি উত্তম মজুরি প্রদান ব্যবস্থার যে কোনো 4টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, অথবা তার সাথে একটি অঙ্ক দিতে পারে। অঙ্কটি দেখো তোমরা, ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো compute the earning of a worker when wages are paid. One condition, one time rate of basis and two on piece rate basis. তো এই ডেটার ভিত্তিতে তোমাদের অঙ্কটি সলভ করতে হবে। চলে আসবো 2 নম্বর দাগে। 2 নম্বর দাগে দেখো, একটি অঙ্ক দেওয়া রয়েছে। From the following particulars work out the earning of a week for the week of a worker under. তো ডেটাগুলো দেখে আমাদের বার করতে হবে স্টেট পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, হ্যাজ এ প্রিমিয়াম বোনাস সিস্টেম এবং তার সাথে একটি থিওরি অর দেখতে পাচ্ছ। টেলরের পৃথকীত কার্যভিত্তিক মজুরি নির্ণয়ের সূত্রটি লেখো। পদ্ধতিটির দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। টেলরের ডিফারেন্সিয়াল পিস রেটের ফর্মুলা, রাইট দ্য ফর্মুলা টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, স্টেট টু অ্যাডভান্টেজেস অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস সিস্টেম। 3 দাগে যে প্রশ্নটি দেখো, একটি 8 নম্বরের প্রশ্ন তোমাদের দেবে। তো এখানে কোনো থিওরি অর থাকবে না, দুটো অঙ্ক দেওয়া থাকবে, দুটোর মধ্যে অল্টারনেটিভ যে কোনো একটি করতে হবে। তো অঙ্কগুলি তোমরা একটু দেখে নাও। বিয়ের কোন শর্তে কোনো এক শ্রমিকের মোট উপার্জন রোয়ান প্ল্যান ও হ্যালসে প্ল্যানের সমান হবে? এখানে তোমার ছয় প্লাস 2 নম্বর করে দেওয়া আছে, অথবা অঙ্কটা নিচের বি প্রশ্নটা 2 নম্বর থাকবে। 4 দাগে দেখো, ট্যাক্সেশনের পার্ট থেকে 3টি 4 নম্বরের প্রশ্ন করতে বলা হয়। তো কী কী প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করা রয়েছে। তো এ দেখো, ভাড়া দেওয়া এবং নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা আলোচনা করো। আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে কী বোঝো? আর আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী খাতে করযোগ্যতার ভিত্তিগুলি উল্লেখ করো। সিতে থাকবে ন্যায্য ভাড়া বলতে কী বোঝো, অথবা মিস্টার মিত্র ইজ দ্য owner of a house property in Arambagh. Municipal value of this house 30,000. Similar house can get rent 3,000 per month. The house is let out, rent per month 2,500. Compute the gross annual value of house property of Mr. Mitro for the assessment year 2018 to 19 relating to previous year 17 to 18. 5 দাগে যে প্রশ্নগুলো তোমাদের থাকবে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। একটি বড় প্রশ্ন হাউস প্রপার্টি থেকে দেওয়া হবে। তো দেখে নাও কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। চলে আসবো এরপর পার্ট বি ছোট প্রশ্ন নিয়ে। পার্ট বি এর ছোট প্রশ্নে আমি শুধু অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি, প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্নগুলো পড়লে ভিডিওটি লং হয়ে যাবে। তো প্রথম প্রশ্নের অ্যান্সার হবে স্বাভাবিক অলস সময়, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে 9 ঘন্টা, তৃতীয় প্রশ্নের অ্যান্সার হবে সবকটি, সময় লেখানোর উদ্দেশ্য, টাইম কিপিংয়ের অবজেক্টিভ হচ্ছে সবগুলি এখানে উল্লেখিত, সময় লেখানোর মূল পদ্ধতি কটি, দুটি, মেরিকের গুণিতক মজুরি হার পদ্ধতিতে কটি মজুরি হারের উল্লেখ রয়েছে, তিনটি। আর নিম্নলিখিত কোন ক্ষেত্রে, আচ্ছা 6-এর দাগের অ্যান্সার হবে বি, 7-এর প্রশ্নের অ্যান্সার হবে বি, 50% মানব সময়, 50% অফ স্ট্যান্ডার্ড টাইম। 8-এর দাগের প্রশ্নের অ্যান্সার হবে এ, 80%। চলে আসবে এরপর পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নটি দেখো, 9-এর অ্যান্সার হবে ডি, ₹12। 10-এর অ্যান্সার হবে সি, অপশন সি, ₹12। 11-র দাগের অ্যান্সার হবে সি এর অপশানটা, আর ইন্টু 50% ইন্টু এস বাই এস মাইনাস টি, হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের নির্ণয় করা সূত্রটি কী। সময় নিরীক্ষার ধাপ কয়টি, তিনটি। নিজ বসবাসের বাড়ির ক্ষেত্রে আয়কর আইনের প্রমিত ছাড়ের পরিমাণ এখানে কত হবে, এখানে অপশন যেটি ডি সেটি হবে। 14 দাগের খামার বাড়ি থেকে আয় গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্য নয়, নিম্নলিখিত কোনটি গৃহ সম্পত্তি নয়, ধ্বংসপ্রাপ্ত বাড়ি, অপশন ডি। 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 30% অফ এনএভি, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট বার্ষিক মূল্যের ওপর 30%। দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর করের হার কত, 20%। কৃষিজমি মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে যদি সেখানকার লোকসংখ্যা কত বেশি হয়, কত থেকে বেশি হবে, 10,000 থেকে বেশি হয়। আচ্ছা, গাড়ি কখন মূলধনী সম্পত্তি বলে বিবেচনা হবে না, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হলে। আয়কর আইন 1961-র কোন ধারায় স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি সংজ্ঞা দেওয়া রয়েছে, অপশান এ, 242A। 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1,00,000 টাকা, অপশান সি, সরি 21-এর। 22-এর হবে ডি অপশান, 25-এর এ। 23-এর অ্যান্সারটি হবে 1,10,000 টাকা এবং 24-এর অ্যান্সার হবে বি এর অপশান, ₹60,000 বা 60,000 টাকা। এরপর দেখে নাও এসিকিউর কী কী প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, আসতে পারে, সেগুলো একটু দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নাও তোমরা। ঠিক আছে, তো আজকে আমি কস্টিংয়ের একটি মডেল পেপার নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম। এই পেপারটি ভালোভাবে তোমরা অনুশীলন করো, অনেকটা উপকৃত হবে তোমরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।